অনেকে চাকরি করে, আমি চাকরিটা বেছে নিইনি, কারণ আমার ছোট বাচ্চা আছে, ওদেরকেও দেখাশোনা করতে হয়, পাশাপাশি আমি মুরগি দেখাশোনা করি। ভালো পরিচর্যা করবেন, ভালো ফসল ফল পাবেন, আর যদি খারাপ করেন তাহলে তো খারাপ হবেই। সেটা তো আমি বাজারজাত করে দেই, যেমন মুরগ মুরগি বাজারে নিলেই বিক্রি করা যায় ভাই, এগুলো কোনো সমস্যা না। টাইগার মুরগি ব্যাপক চাহিদা ভাই, অনেক চাহিদা। কেমন দামে বিক্রি? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কৃষিঘর আজকে ময়মনসিংহের ভালুকার কাচিনা গ্রামে অবস্থান করছে। দেখতে পাচ্ছেন আমার পিছনেই বেশ চমৎকার, বেশ বড়সড় আকারের একটি মুরগির শেড, যে মুরগিগুলো লালন পালন করছেন দম্পতি। একজন দেশের বাইরে ছিলেন অনেকদিন যাবৎ, প্রায় 8-10 বছর যাবৎ বাইরে ছিলেন, আরেকজন হচ্ছে যে ভাই রয়েছে আলামিন ভাই, তার হচ্ছে ঘরণী, যিনি আসলে এই সংসারের পাশাপাশি এখানে বেশ চমৎকারভাবে বা চমৎকার করে একটি মুরগির খামার গড়ে তুলেছেন, টাইগার মুরগির খামার। বর্তমান সময়ের যেটা বেশ আলোড়ন সৃষ্টি করেছে, অনেকেই পজিটিভলিভাবে নিচ্ছে, আবার কেউ নেগেটিভভাবেও নিচ্ছে, যে শুধুমাত্র ইউটিউবে এভাবে দেখানোই হয়, লাভ টাভ কিচ্ছু হয় না, মানুষকে বোকা বানানোর ধান্দা, বাচ্চা বিক্রি করার একটা তাদের মাধ্যম। অনেকেই যেগুলো কমেন্ট করবো আমরা জানবো এই ব্যাপারগুলো, খামারটি ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন আমাদের। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি ভাবি। এই যে আলামিন ভাই বললেন যে আপনারা মুরগি খামার গড়ে তুলেছেন, যদিও তাকে খুঁজলাম পেলাম না, আপনাকে পেলাম, কেমন মানে মুরগি আছে কতগুলো আপনাদের এখানে? আমাদের এখানে 300 মুরগি আছে, আমরা তো 20 ডিম উৎপাদন করি, 240 পিস আছে মুরগি, আর 40 পিস আছে আপনার মুরগ, 260 পিস মুরগি আর 40 পিস মুরগ। ডিম কেমন পান মোটামুটি? আমরা 90% ডিম পাই। 90%? হ্যাঁ। মুরগির বয়স কেমন হবে? মুরগির বয়স 8 মাস। 8 মাস? আচ্ছা আচ্ছা, চলেন একটু ভিতরে যাই, আপনার মুরগি দেখি। আচ্ছা চলেন, আপনাদেরকে মুরগি দেখাই। মুরগি তো বিশাল, অনেক অনেক মুরগি আপনাদের। হ্যাঁ আছে অনেক, মোটামুটি ভালো। আমি এগুলো মুরগিগুলো একাই মোটামুটি পালন করছি, ও বিদেশ ছিল, বিদেশ থেকে আসার পরে আমরা দুজনেই পালন করি। আলামিন ভাই টোটাল কত বছর বিদেশ ছিল ভাবি? বিদেশ ছিল 10 বছর। এই 10 বছর কি আপনি এখানে মুরগি সবগুলো মুরগি পালন করতেন? এখানে হ্যাঁ, ব্রয়লার পালন করছি, লেয়ার, পরে লেয়ারের পরে আমরা টাইগার মুরগি পালন করছি। ঘাস কি মানে সবসময় দেন নাকি মাঝে মধ্যে আমাদের দেখানোর জন্য নিয়ে আসলেন? না না, ঘাস প্রতিদিনই দেওয়া হয় এক বেলা করে। ঠান্ডা লেগে জানা মুরগি? না না, ঘাস খেলে মুরগি ভালো থাকে। ভালো থাকে। আচ্ছা ভাবি, এই যে মুরগি ঘাস দিচ্ছেন, ডিমও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই পাচ্ছেন, মানে এগুলো আসলে যে লালন পালন করার যে প্রক্রিয়াটা, অনেকেই তো বলে যে আসলে এই মুরগিগুলো বর্তমানে লালন পালন করে খুব বেশি আসলে লাভ হচ্ছে না, মানুষ লস খাচ্ছে দিন দিন, ইউটিউবে অনেক ভিডিও মানুষ দেখাচ্ছে, মানুষ লোভবান হওয়ার একটা মাধ্যম অনেকে অভিযোগ করে। তো আপনি তো ভাই বিদেশ ছিল, অনেকদিন যাবত মুরগি লালন পালন করছে, মাশাআল্লাহ মুরগিও এখানে অনেক, আপনার কাছে আসলে ব্যাপারটা কী মনে হয়? মুরগি আসলে পরিচর্যার উপর ডিপেন্ড করে, ভালো পরিচর্যা করবেন ভালো ফসল ফল পাবেন, আর যদি খারাপ করেন তাহলে তো খারাপ হবেই। ভালো করে করবেন, যত্ন নিতে হবে মুরগি, মুরগির লিটার পরিষ্কার করতে হবে, আপনার পানি প্রতিনিয়ত পাল্টিয়ে দিতে হবে, খাবার দিতে হবে, এই ডিম পারে যে ক্যারেটগুলো প্রতিদিন পরিষ্কার করে দিতে হবে, তাহলে সে মুরগির ভালো থাকবে। আচ্ছা এগুলো বিক্রি করেন কোথায়? ডিম? ডিম তো বিক্রি করি না, আমরা বাচ্চা উৎপাদন করি, ডিমও বিক্রি করি, যদি কেউ অর্ডার করে তাদেরকে আমরা দিয়ে দিই। কেমন দামে বিক্রি করেন? ডিম আপনার 25-30 টাকা প্রতি পিসে। এটা কি খাওয়ার ডিম না বাচ্চা ফোটানোর? বাচ্চা ফোটানোর ডিম 20 ডিম। আর মাংসের জন্য বিক্রি করেন না? না, মাংসের জন্য তো আমরা করিনি, মাংসের জন্য যারা করে করতে পারে। আপনারা করেন না? না আমরা করিনি, আমরা এটা প্যারেন্টস। এই যে সংসারে তো একজন নারীর অনেক কাজ থাকে, আপনারা সেই কাজকর্ম করে এই মুরগি খামারটা গড়ে তুলেছেন, তো মানে পরিস্থিতি আসলে কেমন ছিল আপনাদের? খুব সহজ ছিল নাকি কঠিন ছিল আমাদের একটু বলেন। না, সংসারের পাশাপাশি মুরগি পালন করা সম্ভব, রান্নাবান্না শেষ করে মুরগির কাজ করা যায়। মানে সময়টা কীভাবে মেনটেন করতে হবে? সকালে আপনার
এই এক ঘন্টা কাজ করতে হয়, দুপুরে এক ঘন্টা, আবার রাত্রে। অনেকে চাকরি করে, আমি চাকরিটা বেছে নিই, কারণ আমার ছোট বাচ্চা আছে, ওদেরকেও দেখাশোনা করতে হয়, পাশাপাশি আমি মুরগি দেখাশোনা করি। মানে সবকিছু মিলে আসলে সংসারটা চলছে? হ্যাঁ, সংসারটা চলছে, সবকিছু মিলে মোটামুটি আল্লাহর রহমতে ভালোই চলছে। আচ্ছা আচ্ছা, এই যে বাচ্চা যেগুলো উৎপাদন হচ্ছে, নিজে নিজেদের ডিম থেকেই তো বাচ্চা মুরগির ডিম থেকে উৎপাদন করছেন, তো এগুলো আসলে বিক্রির যে মাধ্যমটা সেটা কি আপনি নিজেই করেন নাকি ভাই ব্যাপারটা দেখাশোনা করে? এই বিক্রির মাধ্যমটা উনিই করে। আচ্ছা, তা আলমিন ভাই তো মনে চলে আসছে, আমরা একটু আলমিন ভাইয়ের সাথে কথা বলি ভাবি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, আপনার সময় দিন। ওকে, আপনিও ভালো থাকবেন ইনশাল্লাহ। আলমিন ভাই, আপনাকে না পেয়ে তো আমরা ভাবির সাথে কথা বললাম ভাই, জান কোথায় গেছিলেন ভাই? ভাই এই যে বাড়িতে একটু কাজ করলাম ভাই, কাজ করবো। আমরা তো ভাবিকে পেলাম, ভাবলাম যে একটু কথা বলি, দর্শকদের দেখাই। ভালো করছেন, সমস্যা নেই। মুরগি টোটাল আছে কতগুলো একদম? আমার এখানে টোটাল মুরগি হচ্ছে আপনার প্যারেন্স হচ্ছে 260টা, আর মুরগ হচ্ছে 40টা। ভাবি তো বললো যে ডিমের পার্সেন্ট নাকি প্রায় 90% পাচ্ছেন। হ্যাঁ 90%, কিন্তু এই যে গরমের কারণে একটু কম ছিল, এখন আবার ঠিক হয়ে গেছে। অনেক গরম ছিল তো কদিন আগে, একটু কম কম ছিল, এখন ঠিক হয়ে গেছে আবার। আচ্ছা আচ্ছা, আপনি বাইরে সামলান, ভাবি ঘরের ভিতরে মুরগি সামলায়। জি জি, তো বেচাকিনির যে ব্যাপারটা ভাই, কারণ মুরগি তো উৎপাদন করলে হবে না, সেগুলো বিক্রিও করতে হবে, মার্কেটিং করতে হয়, হাট বাজারও যাইতে হয়, এই ব্যাপারগুলো আসলে কীভাবে বিক্রি করছেন, এলাকায় চাহিদাটা কেমন দেখছেন? এলাকার চাহিদা ভাই মোটামুটি ভালোই, জিরো বাচ্চা যেগুলো আছে ওইগুলো আমি বিক্রি করি। আর যদি কেউ অর্ডার করে, যেমন বোর্ডিংয়ের বাচ্চা, যেমন মানুষ চায় 10 দিন বা 15 দিনের বাচ্চা, এই অর্ডারগুলো আমি রাখি। আর যদি এরপরে আমার যদি মুরগি বেশি হয়ে যায়, সেটা তো আমি বাজারজাত করে দেই, যেমন মুরগি বাজারে নিলেই বিক্রি করা যায় ভাই, এগুলো কোনো সমস্যা না। টাইগার মুরগির ব্যাপক চাহিদা ভাই, অনেক চাহিদা। কেমন দামে বিক্রি করেন? আমি 400 টাকা কেজি বিক্রি করি, যেগুলো বড়ো হয়ে যায়। আর যেগুলো মনে করেন যে ছোটো, ওইগুলো হলো বিভিন্ন রেট আর কি, ভ্যাকসিনের উপরে ডিপেন্ড করে। যেমন জিরো বাচ্চা 15 দিন পালতে গেলে যে কটা ভ্যাকসিন লাগে সবকে আমি করে দিই। তারপরে ওনার যে বুড়ারের যে একটা ব্যাপার স্যাপার আছে, হিট বাচ্চা, একদিনের বাচ্চা, এগুলো মানে সম্পূর্ণ সব কিছু মিলে মোটামুটি মানে এই কম বেশ করে দিই আর কি, মানুষের যে যেমনে পারে আর কি, যারা যেমনে দেওয়া যায় এইভাবে দিয়ে দিই আর কি। আচ্ছা আচ্ছা, এই যে বলছেন যে হাট বাজারে নিয়ে যাচ্ছেন মুরগি বিক্রি করছেন, 400 টাকা কেজি, আলহামদুলিল্লাহ বেশ ভালো দাম আপনার। এটা মোটামুটি একটা মুরগি তো দেখা যায় যে 1500 টাকার মতো পড়ে যাচ্ছে, মানে আনাম একটা মোরগ যদি আপনি বিক্রি করতে যান। জি জি, আমার মুরগ এখন বর্তমানে যে মুরগুলো আছে, এই মুরগুলো মনে করলেন যে প্রত্যেকটা মুরগ মানে 2000-1500 নিচে কোনো মুরগের দাম আসবে না, কারণ 5-6 কেজি পর্যন্ত ওজন আছে আমার মুরগের। তো এই যে এত টাকা যে একটা মোরগ ভাই, মানুষ তো চাইলে তো গরুর মাংস কিনে খাইতে পারে, আপনার এই মুরগি কেন কিনে খাবে ভাই? মুরগি আসলে টাইগার মুরগির আর টেস্টটা ভাই আলাদা, যে খাইছে সে বলতে পারবে, অনেক ভালো লাগে ভাই মুরগি, একদম সেম দেশির মতো। সব কিছু মিলে আসলে বর্তমান বাজার অনুযায়ী আলামিন ভাই, এবং আপনার এই মুরগির খামারের যে পরিস্থিতি, খাদ্যের দাম সব কিছু বেড়ে যাচ্ছে, কেমন আছেন আসলে যদি ওই হিসাবটা করা হয়? আসলে ভাই আমি আপনাকে আগেও বলছি, এখনও বলতেছি, আমি কিন্তু প্রথমে লিয়ারে ছিলাম, আমি প্রথম ব্রয়লারে ছিলাম, তার বাদে রিয়েল লিয়ারে ছিলাম। হ্যাঁ, তারপর লাস্ট পর্যায়ে এসে কিন্তু আমি টাইগারের ফার্মটা করছি। এটার কারণ কী? এটার কারণ আমি আপনার মাধ্যমে, আপনার চ্যানেলে আমি এইটুকুই বলতে চাই, টাইগার মুরগিটা যদি পালন করেন আপনি, এই মুরগিটার মধ্যে ভাই এক প্রথম কথা হলো এই মুরগিটা অনেক দ্রুত বাড়ে ভাই, বুঝছেন? মাংসের জন্য করুন আর আপনি ওই ডিমের জন্যই করুন, এই মুরগিটা কিন্তু বাড়ে, মানে অতি দ্রুত বাড়ে, আর রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক বেশি ভাই এই মুরগিটার, বুঝছেন? এই মুরগিটা সহজে মারা যায় না। আমি কিন্তু অনেক চিন্তা ভাবনা করেই কিন্তু এই টাইগার মুরগিটা কিন্তু আমি বেছে নিছি। আর আমি এখন বর্তমানে যেমন আসছি, যদি এরকম থাকতে পারি, মানুষ যদি আমাকে এরকমভাবে সাড়া দেয়, তাহলে ভাই আমি টাইগার নিয়েই থাকবো ভাই, অন্য কোনো মুরগি ভাই আমি আর করবো না। মানুষ তো সাড়া দিবে সেটা মানুষের ব্যাপার, কিন্তু আপনার যে ব্যাপারটা, মানে আপনি আসলে কেমন আছেন এই মুরগির খামার? আমি অনেক ভালো আছি, তার কারণ হলো মানুষ আমাকে সাড়া দিচ্ছে, তার জন্য তো ভালো আছি নয় ভাই। বাচ্চা উৎপাদন করে যদি আমি না বিক্রি করতে পারি, তাহলে আমি ভালো থাকবো কীভাবে? এই কারণে বললাম যে মানুষ এখন যে অবস্থায় আছে, মানে যেভাবে আমাকে সাড়া দিচ্ছে, যেভাবে আমার কাছ থেকে বাচ্চা নিতেছে, যদি এরকমভাবে নেয় আমি ভালো থাকবো ইনশাল্লাহ। আর আমি সবারই বলতেছি আপনার চ্যানেলের মাধ্যমে যে ব্রয়লারের চাইতে এই টাইগার মুরগির মাংসের জন্য পালন করলে অনেক বেটার হবে, কারণ ব্রয়লারের রিস্ক অনেক বেশি থাকে, এটা যারা ব্রয়লার করে তারা সবাই জানে, কিন্তু এই মুরগিটার মধ্যে রিস্ক অনেক কম। যদি ভ্যাকসিন ট্যাকসিন ঠিক থাকে, যদি সে মোটামুটি ভালোই পরিচর্যা করতে পারে, তাহলে এই মুরগি নিয়ে সে একটা কিছু করতে পারবো ভাই, এটা আমার বিশ্বাস। মোটামুটি একটা মাংসের মুরগি আপনার, মানে টাইগার মুরগিটা আর কি, মাংসের জন্য উপযোগী হতে কত মাস সময় দিতে হয় আপনাকে? কত মাস না ভাই, 1 কেজি মুরগি হইতে 40-42 দিন সময় লাগবে আমার এখান থেকে বাচ্চা নিলে ইনশাল্লাহ।
চল্লিশ ৪২ দিনে একটা মুরগির পিছনে খরচ কেমন যাবে? ধরেন পার পিস ২০০। বেচা যাবে কত? বেচা যাবে কেজি যদি থাকে, কেজি বাজার তো উঠানামা করে, যেমন আছে এখন আছে আপনার ৩০০ ৩৫০ ৪০০ হয়ে যায়। তো মোটামুটি আপনি ৩৫০ করে ধরেন না, মানে এবারে ৩৫০ করে ধরলেও তো তার লাভ হয়, পার পিস মুরগি তো ১৫০ টাকা লাভ হবে। অনেক লাভ, যাই হোক এত লাভ বলতে লাভের দিকে আমরা না যাই ভাই না। হ্যাঁ আমি এটাই, লাভের দিকে যাওয়ার দরকার নাই, তবে মোটামুটি ভালোই থাকতে পারবো, সে রিস্ক মুক্ত থাকতে পারবো টাইগার মুরগি করলে, আমি এইটুকুই বললাম ভাই। আচ্ছা চলেন একটু আপনার মুরগির বাচ্চা দেখি। জি জি, এগুলো ভাই বোর্ডিং বাচ্চা, এগুলো অর্ডারের বাচ্চা তো? হ্যাঁ। কয় মাস মানে কতদিন বয়স হলো? এই বাচ্চার বয়স মাত্র ১২ দিন। ১২ দিন মানে কতদিন বয়স হলে ওনারা নিবে? ১৫ দিন, আর আর ৩ দিন পরে নিয়ে যাবো গা। এই এই বাচ্চাগুলোর আমি ৪টা ভ্যাকসিন করছি, আপনার মারেক্স করা আছে, আর এই রানীক্ষেত করা আছে, গাম্বুরু করা আছে, আবার আরেকটা গাম্বুরু করেই ছেড়ে দিব এই বাচ্চাটি। মানে ৪টা ভ্যাকসিন থাকবে, পাশাপাশি মানে বুডারের যা খরচ টরচ আছে সব কিছু মিলাইয়া এই বাচ্চাগুলো ভাই আমি ১৫০ টাকা পিস বিক্রি করছি। ১৫ দিনের বাচ্চা। জি জি, আর আমি মানে বুকিং ছাড়া কখনো এই বাচ্চা এরকম রাখি না, মানে বুকিং দেয় তারপর আমি বাচ্চার অর্ডার রাখি আর কি। আর এগুলো বাচ্চা সব আমার বাচ্চা, আর সবই এরা আমার বোর্ডিংয়ের বাচ্চা আর কি। নিয়ে যাবে এই ভদ্রলোকের বাসা কোথায় যে বাচ্চা নিবে? এরা যে নিবে তার বাসা হচ্ছে আপনার ঢাকা, এক লোকে বলছে, আর এক লোক বাইবার হলো সিস্টুর, তার সে গার্মেন্টসে জব করে। মাসে আবার যে মানে কেমন বাচ্চা আপনারা বিক্রি করে থাকেন? আমার এখান থেকে মাসে ৩০০০ ৩৫০০টা বাচ্চা বের হয়। আচ্ছা আগে তো বললেন যে সোনালি পালতেন, লেয়ার পালতেন, তো সেটার থেকে এই টাইগারের অবস্থা কেমন দেখছেন? আমি ভাই ভালোই দেখতেছি মোটামুটি, এই কারণে আমি এটা বাচ্চা নিচ্ছি ভাই। মুরগির সাথে যদি আল্লাহ তালা আপনাদের আরও সামনের দিন আগাতে পারেন আর কি, পোলট্রি সেক্টরকে আরও বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে? হ্যাঁ ভাই নিশ্চয়ই, আমি আরও কিছু প্যারেন্টস করবো ভাই, এডি শেষ হলে মানে এডি একটু আর একটু বয়স হলে আবার আমি উঠাবো ভাই, আমি ১০০০ প্যারেন্টস করবো ভাই নেক্সটে। মাছের প্রজেক্ট করেন নাকি আপনারা? মাছের প্রজেক্ট আমার আছে ভাই অলরেডি, আমার এখানে ২টা পুকুর আছে, ওইখানেও কিছু হালকা পাতলা মাছ আমি ছেড়ে রাখছি, এখন হাতের অবস্থা বেশি ভালো না, তো একটু বড় পরিসরে করবো আর কি ভাই, কয়েকদিন পরে করবো। কারণ ময়মনসিংহে তো বেশিরভাগই মাছের ঘের বা প্রজেক্ট বেশি থাকে, জি জি, মাছের দামও ভালো এখন বর্তমানে, মাছের বাজার অনেক ভালো। আচ্ছা আলমিন ভাই, আপনার বড় মুরগি দেখলাম, বাচ্চাও দেখলাম, আপনার মুরগির যে মেশিন যেটা আছে যেগুলো ডিমগুলো দিচ্ছেন সেগুলো একটু দেখে চলো। জি জি ওকে, এই যে ভাই আম ঘর করে দিই। হ্যাঁ হ্যাঁ, এই যে ভাই বাচ্চা ফুটতেছে, আর এই সমস্ত জিনিস কিন্তু ভাই আমি দেখাশোনা করি না, এটা আপনার ভাবি দেখাশোনা করে বেশি, আমি খালি বাচ্চা বিক্রি করি ভাই। ভাবি এগুলা তো আমি দেখাশোনা করি, এই যে ডিম, এই যে বাচ্চা ফুটতেছে। কবে দিছিলেন ভাবি এগুলো? এই কালকে, গতকালকে, গতকালকে দেওয়া হয়েছে, মানে হ্যাচিং এ দিছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাচিং এ দিছেন, আগে ছিল ওই মেশিনে, পরে এই গতকালকে এটা বিক্রি করে দেওয়া হয়েছে। এই মেশিন কেমন দামে কিনছিলেন ভাইজান? এটা ভাই সব মিলে আমার ১.৫ লাখ পড়ছে। ওরে আল্লাহ, তো অনেক খরচ পড়ছে। হ অনেক খরচ, মেরে দিন মানে মেরে দেয় নাকি? হ্যাঁ দেন দেন, কি হয়েছে তো মেরে দিই। এইগুলো কি অর্ডার আসে আলোয়ন ভাই নাকি এমনিতে দিয়ে রাখছেন? না ভাই অর্ডার আছে, এটা অগ্রিম অর্ডার হয়ে যায় ভাই, এই বা এই ডিম দিছি না অর্ডার অলরেডি হয়ে গেছে। ধরেন আমার যদি ৬০০ বাচ্চা বের হয় তাহলে অলরেডি মনে করেন ৪০০ বেচে চালাইছি, আগামী সোমবারে আমার আছে হ্যাচ আছে, সোমবার পর্যন্ত আমার হয়ে যাবে, বেচাকেনি সব হয়ে যাবে, বাচ্চা থাকে না ভাই। মানে চাহিদাটা আলহামদুলিল্লাহ ভালো, চাহিদা আলহামদুলিল্লাহ টাইগারের অনেক ভালো, চাহিদা কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই ভালো থাকবেন আপনি। আচ্ছা ভাই, ভাবি আপনিও ভালো থাকবেন, আপনাদের দুজনকে সময় নষ্ট করলাম আমরা, আপনাদের খামার দেখলাম, ভবিষ্যৎ পরিকল্পনা যদি আবার আসি আপনাদের এখানে অবশ্যই আসবো। অবশ্যই আসবেন, জি আপনাদের খামার দেখবো, দর্শকদের দেখাবো, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ভাইজান, ভালো থাকবেন। ওকে সালাম।